বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কুমড়ো শাক দিয়ে চিংড়ি। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। প্রথমে মাছটা ভেজে নেবো, তেল দিয়ে দিয়েছি ফ্রাই। মাছে আমি নুন হলুদ মশলা দিয়েছিলাম, এবার একটা সকালে উল্টে দিব। মাছগুলো মনটা দিয়েছি, তিনবার মেরে ফেলে ভালো ভালো ভেজে নিয়েছি নামিয়ে দেবো। তিনবার ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই আমি কুমড়ো শাকটা ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালোভাবে শাকটা নাড়াচাড়া করে ভেজে নেব। শাক ভালোভাবে আমি হালকা নেড়ে নিয়ে নামিয়ে নিলাম। আরো একটু আমি তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আলু নাড়ার সময় আলুটা ভালোভাবে হাতে হাতে দেবে। আলু ভালোভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। দিলাম পেঁয়াজ আর আট দশটা কাজু দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়েছি, এবার মিক্সারে পিষে নেব। জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। কুমড়ো শাক আর আলু আলু দিয়ে দিলাম।
এরপর দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম, ঢাকন দিয়ে সেদ্ধ হতে দিলাম। ঢাকনটা খুলে দেখে নেব, আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি কুমড়ো শাক দিয়ে চিংড়ি বানিয়ে নিলাম আমার ভিডিও পছন্দ হলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এইভাবে আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার বন্ধুরা।